বন্ধুরা, আমি প্রভাতি নিয়ে এসেছি প্রভাতি দেশে আজকে নতুন রেসিপি নিয়ে। চিংড়ি শুটকি লাগছে চিংড়ি শুটকি এনভেলপ বানাতে। প্রথমে চিংড়ি শুটকিটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, 50 গ্রামের মতন আছে। তারপরে নিচে একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচোনো, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, লবণ, হলুদ। তারপরে লাগছে, আমি এনভেলপটা বানাবো পুঁই পাতা দিয়ে। এখানে বেশ কিছুটা পুঁই পাতা নেওয়া আছে, একটা চালের গুঁড়ো, এটা হচ্ছে ময়দা। একটু শুটিটাকে আমি একটু হাফ পেস্ট করে নিচ্ছি মিক্সারে দিয়ে। হাফ পেস্ট করার পরে চিংড়িটা এরকম হবে দেখতে। চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে একটু এর মধ্যে আমি সর্ষার তেল দেব। ব্যাস, প্রথমে আমি এর মধ্যে রসুন কুচিটা দিচ্ছি, একটা ছোট্ট সাইজের রসুন কুচি, 1 ইঞ্চির মতন আদা, নিজের মতন করে ঝালটা, যতটুকু ঝাল খাবো ততটুকুই নিয়েছি আমি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে একটু শুকনো মাছটাকে, একটা মুঠি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখাটা। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি একটা পুর বানিয়ে নিই। ভাজা হচ্ছে পুরটা, ততক্ষণ আমি একটু এখানে একটা ব্যাটার তৈরি করে নিই। একটুখানি ময়দা দিচ্ছি, 2 চামচের মতন ময়দা, 2 চামচের মতো চালের গুঁড়ো, 2 চামচের মতন সুজি, 7 মতো লবণ, হলুদ, একটু লঙ্কা কুচি, সামান্য একটু তেল। ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিব। এবার এরকম করে ঘন করে ব্যাটারটা রেডি করে নিলাম। আমার রেডি হয়ে গেছে। ফুটটা নামিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে রাখলাম। এখন এনভেলপ ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোতে আমি দেখিয়ে দিচ্ছি কি করে আমি এনভেলপটা বানাবো। এরপর আমি ব্যাটেলে চুবাবো, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তুলে নেব। আমার এনভেলপ রেডি, এটাকে গরম গরম ভাতের সাথে খান, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য।